ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার শিক্ষা সেবায়। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকের ক্লাসে তোমাদের বইয়ের 133 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটি আলোচনা করব। তোমাদের বইয়ের ঠিক এই অঙ্কটি, এখানে সবুজ বক্সে যে অঙ্কটি রয়েছে 2 নং, এই অঙ্কটি নিয়ে আলোচনা করব। আশা করি সবাই বইটি বের করবে এবং মনোযোগ সহকারে ক্লাসটি বোঝার চেষ্টা করবে। এখানে বলা হয়েছে নিচের ফুল বাগানকে ধৈর্য কত, এখানে একটি ফুল বাগান সাজানো রয়েছে, তার প্রস্থ দেওয়া রয়েছে, ক্ষেত্রফল দেওয়া রয়েছে, দৈর্ঘ্য কত তা বের করতে হবে। তাহলে আমরা এখানে যে অংশটুকু দেওয়া রয়েছে তা প্রথমে লিখে নেব। তাহলে এখানে দেওয়া রয়েছে ক্ষেত্রফল সমান সমান ১১২ বর্গ মিটার। এখানে প্রস্থ দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে 4 মিটার, প্রস্থ সমান সমান 4 মিটার। এখন এই ফুল বাগানটির দৈর্ঘ্য কত তা আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখব দৈর্ঘ্য সমান সমান কত। এখন আমরা ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী দৈর্ঘ্যের সূত্র লিখে নিব। আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান, এটা যেহেতু আয়তকার ক্ষেত্র অর্থাৎ দেখতে আয়তের মতো, তাই আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল অনুযায়ী এই অঙ্কটি সমাধান করব। আমরা জানি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন সিএসএ দৈর্ঘ্য কত, এখন এই সূত্র অনুযায়ী আমরা দৈর্ঘ্যের সূত্রটিও লিখে নিব। তাহলে আমরা জানি, আমরা জানি আয়তের, আয়তক্ষেত্রের বা আয়তের দৈর্ঘ্য সমান সমান, দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে আমরা এই সূত্রটি লিখে নিব, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে 112 বর্গ মিটার, তাহলে আমরা লিখব 112 বর্গ মিটার ভাগ প্রস্থ দেওয়া রয়েছে 4 মিটার, তাহলে আমরা প্রস্থটা এখানে লিখে দিব 4 মিটার। এখন আমরা 112 কে 4 দিয়ে ভাগ করে নিব, তাহলে আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে। তাহলে আমরা রাফটি করে নিচ্ছি, এখানে 4 দিয়ে 112 কে ভাগ করব। 4 দিয়ে প্রথমে এখানে 11 কে ভাগ করতে হবে, 4 11 এর ভিতরে যাবে 2 বার, তাহলে আমরা এখানে লিখব 2, 4 দিয়ে 8। এখন 11 থেকে 8 বাদ দিলে থাকে 3। এখন এই 2 সংখ্যাটি কেটে নিয়ে আসবো, এখন আমাদেরকে 4 দিয়ে 32 কে ভাগ করতে হবে। আমরা 4 এর ঘরের নামতা বললেই ভাগ দিয়ে করতে পারবো। এখন 4 32 এর ভিতর যাবে 8 বার, কারণ 4 আটা 32, তাহলে এখানে আমরা ভাগ দিয়ে 8 বার দেবো, 4 আটা 32। এখন বিয়োগ করলে থাকে 0, অর্থাৎ ভাগটি আমরা করেছি ভাগ ফল হয়েছে 28। তাহলে আমরা এখানে লিখব 28 মিটার। আমরা কখনোই দৈর্ঘ্য এবং প্রস্থ চাইলে বর্গ লিখব না, বর্গ শব্দটি শুধু এখানে লিখব ক্ষেত্রফল চাইলে, এই বিষয়টি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা এই ফুল বাগানটির দৈর্ঘ্য পেয়েছি, তাহলে একটি লাইন লিখে নিব। সুতরাং ফুল বাগানটির, ফুল বাগান টির দৈর্ঘ্য 28 মিটার। এখন আমরা উত্তরটি লিখে নিব, উত্তর 28 মিটার।
সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছো। এর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার শিক্ষা।